ফারুক আহমদ আপনি লিখেছেন, সৎ ছেলে মেয়ে কি বাবা মার সম্পদে ভাগ পাবে? কোনো মহিলা তার সন্তান আগের স্বামীর ঘরে হয়েছে, কিন্তু তার গর্ভ থেকে সন্তান এসেছে, এ মহিলার মৃত্যুর পর তার বর্তমান স্বামী বা সর্বশেষ স্বামী তার ঘর থেকে যে সন্তানরা এই মহিলার গর্ভে জন্মগ্রহণ করেছে গর্ভ থেকে, তারা যেরকম সম্পদ পাবে, এই ভদ্রমহিলার আগের স্বামীর ঘরে যে সন্তান তার গর্ভ থেকে এসেছে তারাও সম্পদ পাবে, অর্থাৎ এরা সবাই তার সন্তান। আবার একই কথা পুরুষের জন্য প্রযোজ্য, যে একজন পুরুষ তিনি কোনো নারীকে বিয়ে করেছেন, সেই নারীর গর্ভ থেকে এই পুরুষের মাধ্যমে যে সন্তান এসেছে তারা তার সন্তান, তারা তার সম্পদের ভাগ পাবে। এই নারীর সাথে যদি বিচ্ছেদ হয়ে যায় বা তিনি মারা যান, এরপর তিনি অন্য কোনো নারীকে বিয়ে করেন, সেখানে বাচ্চা কাচ্চা হয়, তো তারাও তার সম্পদ পাবে, অর্থাৎ এরা সবাই পাবে। সৎ সন্তান বলতে যদি আপনি এটা বোঝান, তাহলে সেক্ষেত্রে এরা ঠিক আছে, এরা সবাই সম্পদ পাবে। কিন্তু একজন নারী তিনি তার যে স্বামী, এই স্বামীর অন্য ঘরের অন্য কোনো মহিলার থেকে, মহিলার মাধ্যমে যে অন্য কোনো স্ত্রীর মাধ্যমে যে সন্তান হয়েছে, সেই সন্তান এই ভদ্রমহিলার সম্পদে ভাগ পাবে না। একই কথা পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য, একজন পুরুষ মানুষ তিনি তার যে স্ত্রী আছে, এই স্ত্রীর অন্য কোনো স্বামীর মাধ্যমে যদি সন্তান হয়ে থাকে, সেই সন্তানদেরকে এই ভদ্রলোক তার সম্পদের ভাগ দিবেন না বা তারা তার ভাগ পাবে না, অর্থাৎ এ জাতীয় সৎসন্তানরা সম্পদের ভাগ পাবে না। তাহলে নিজের সন্তান যদি হয় তাহলে সেক্ষেত্রে তারা সম্পদের ভাগ পাবে, আর অন্যের সন্তান হলে তারা সম্পদের ভাগ পাবে না। মাহরামদের সামনে চুল খুলে রাখা যাবে কি না? মাহরামদের সামনে অবশ্যই আপনি চুল খুলে রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি যদি মাহরাম পুরুষ, যেমন আপনার ভাই, আপনার শ্বশুর, আপনার বাবা, তাদের সামনে চুল খুলে রাখতে চান, শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটি হারাম বা নিষিদ্ধ কোনো বিষয় হবে না। তবে অবশ্যই ফিতনা সংকুল এই সময়টাতে আমরা যথাসম্ভব কী বলে এটাকে, সুন্দর এবং শালীন পোশাক আশাকের মধ্যে, বাসার পরিবেশের মধ্যেও থাকার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু চুল খোলাটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ কোনো বিষয় হবে না ইনশাআল্লাহ তাআলা। এমডি ফারুক লিখেছেন, স্ত্রীর সাথে লুডু, দাবা বা অন্য কোনো ধরনের খেলার প্রতিযোগিতা করা যায় কিনা? ইসের সাথে খেলাধুলা করা এটা প্রশংসনীয় কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করেছেন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে, কিন্তু লুডু, দাবা এই খেলাগুলো মৌলিকভাবে শরিয়া কর্তৃক নিষিদ্ধ, এগুলোকে মাকরুহ বলেছেন উলামায়ে কিরাম। দাবার পরে তাকে পরিষ্কার নিষেধাজ্ঞা আছে, লুডুটা অনেকটা সেই টাইপ হওয়ার কারণে অনেক উলামায়ে কিরাম সেটাকেও নিষেধ করেছেন, যার কারণে এগুলো স্ত্রীর সাথেও অ্যাভয়েড করা উচিত। এমডি আনোয়ারুল ইসলাম আপনি লিখেছেন, গর্ভাবস্থায় বাচ্চারা মা বাচ্চার মা যদি মোবাইলে অযথা বিভিন্ন ভিডিও দেখে, তাহলে প্রভাব কি পেটের বাচ্চার উপরে পড়বে? অনেক উলামায়ে কিরামের মত এটি যে গর্ভাবস্থায় মা বা বাবা অন্যায় এবং হারামে লিপ্ত থাকলে সন্তানের, বিশেষ করে গর্ভবতী মা লিপ্ত থাকলে সন্তানের উপরে তার প্রভাব পড়ে, এই জন্য এই টাইমে তাকে নেকামল করতে বলা হয়ে থাকে। তুলির রহমান আপনি লিখেছেন, মধ্যবয়সী মহিলারা এখন চাইলে কিভাবে হাফেজা হতে পারবে জানাবেন কি? যারা মধ্যবয়সী মহিলা তারা এখনও চাইলে মহিলা হাফেজা হতে পারেন, কোনো হাফেজার সহযোগিতা নিয়ে অনলাইনে মানে হিফজের প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর মাধ্যমে হাফেজা হতে পারেন, একটু একটু করে পড়লেন এবং সেটা তেলাওয়াত সালাতের মধ্যে প্র্যাকটিস করলেন, ইনশাআল্লাহ বিদিন হাফেজা হওয়ার সুযোগ আছে। পুরা কোরআন না হোক, যতটুকু তফিক ততটুকু হাফেজা হবেন, এটি ভালো। সে সাথে কোরআন বুঝে পড়ারও চেষ্টা থাকা উচিত।